কেন তুমি করলে চলো না, আমি কি তো আপন ছিলাম না বন্ধু রে, আমি কি তো আপন ছিলাম না আহা প্রাণ বন্ধু রে বন্ধু, কেন তুমি বলে চলো প্রাণ বন্ধু রে বন্ধু, কেন তুমি বলে চলো বিশ্বাস কইরা সব কিছু দি লম্বি লাইয়া, তোমার যে বিশ্বাস কইরা সব কিছু দি লম্বি লাইয়া, বিনিময়ে পেলাম যন্ত্রণা বন্ধু রে, বিনিময়ে পেলাম যন্ত্রণা আহা প্রাণ বন্ধু রে বন্ধু, কেন তুমি বলে চলো প্রাণ বন্ধু রে বন্ধু, কেন তুমি বলে চলো যদি জানতাম আমি প্রেম শিখাইয়া যাইবা তুমি, আগে যদি জানতাম আমি প্রেম শিখাইয়া যাইবা তুমি, তবু তোরে ভুলতে পারি না বন্ধু রে, তবু তোরে ভুলতে পারি না আনি তুর বন্ধু রে বন্ধু, কেন তুমি বললে চলো নিতুল বন্ধু রে বন্ধু, কেন তুমি বললে চলো যদি জানতাম আমি প্রেম শিখাইয়া যাইবা তুমি, আগে যদি জানতাম
মামি প্রেম শিখাইয়া যাইবা তুমি, তবু তোরে ভুলতে পারি না ভুলে বন্ধু রে বন্ধু কেন তুমি বললে চলো না, নিতুল বন্ধু রে বন্ধু কেন তুমি বললে চলো হৃদয় বলে কি জালা তুই দিলি ভুলে, কৌশলা হামেদ হৃদয় বলে কি জালা তুই দিলি ভুলে, ভুলতে পারি না বন্ধু রে, তবু তোরে ভুলতে পারি না আনি তোর বন্ধু রে বন্ধু কেন তুমি বললে চলো বন্ধু রে বন্ধু কেন তুমি বললে চলো না, বন্ধু কেন তুমি বললে চলো প্রাণ, বন্ধু রে বন্ধু কেন তুমি বললে চলো। কি সুন্দর হার, সেজন্যই তো তোর জন্য নিয়ে এসেছি, আয় আয় বোন আমার কাছে আয়, আমি নিজ হাতে তোর গলায় পরিয়ে দিই মালাটা দিচ্ছি। আমাকে কেমন লাগছে ভাইজান? দর তোকে বানিয়েছে মনে হচ্ছে একেবারে রাজার মেয়ে ভাইজান। মালা জানিস বোন, তোর ভাইজান আজ আমি সব ভুলে গেছি, যাই বাবা তুই হারিয়ে গেলে আমি যে বাঁচতে পারবো না রে বোন, আমি যে বাঁচতে পারবো না ভাইজান। শ্যামল দা
রে বিজয়, কি হলো রে ভাই? না না, আমি কারো ভাই নয়, আমি কারো ভাই নয়, আমি তোর পরম শত্রু। স্বামী চুপ কর, তোমাকে তোর ভালোবাসাকে বিশ্বাস করে আজ আমি সব কিছু হারিয়ে এই পথে সে দাঁড়িয়েছি। আর তুই কিনে একটা জঘন্য ডাকাতকে বিজয়। চুপ কর, নারী রূপে মুগ্ধ হয়ে তাকে বন বলে সম্বোধন করে তুমি তোমার সাধ্য সিদ্ধি উদ্দেশ্য উজ্জ্বল করে নিতে চাইছো। এরপরেও তুমি বলতে চাও তুমি একজন মহাপুরুষ। এতদিন ভুল করে একটা জানোয়ারকে আমি দেবতা মনে করেছিলাম, এবার বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি আমি তার আসল রূপ। বেরিয়ে দা, বেরিয়ে দা আমার সামনে থেকে, নইলে তোকে আমি এই পিস্তলের গুলিতে। ওকে তুমি, ওকে তুমি ক্ষমা করো ভাইজান, তুমি ওকে ক্ষমা করো, ওকে তুমি হত্যা করো না। না না, ওকে বিশ্বাস করে আমি যে পাপ করেছি আমি তার কোনো কথায় বিশ্বাস করি না। খলঙ্কিনি তুই ভেবি চালিনি, না তুই একটা ডাইনি, না তুই সরে যাবার সামনে থেকে, তুই সরে যাবার সামনে থেকে, না প্রাণ বন্ধু রে তোমায় আমি আগেছি লাগে না। স্বামী ক্ষমা করো, স্বামী ছুটে আমার জীবনটাকে নষ্ট করতে চাই না।
আমি আমার পিতার কাছে চলে যাব। হই হই, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আমার পিতা মা দুহাত বাড়িয়ে বলছে, ওরে বিজয়, ওই ডাইনির পিছনে থেকে তুই সরে আয়, ওই ডাইনির পিছনে থেকে তুই সরে আয়। স্বামী বলো বলো ভাইজান, এখন আমি কি করব, কেমন করে আমার স্বামীকে আমি পাবো? ওকে ছাড়া যে আমি বেঁচে থাকতে চাই না। তুই কিচ্ছু ভাবিস না রে বোন, ভাই যখন আমাকে ডেকেছিস ও আমাকে ভুল বুঝলেও আমি তোর ভাইয়ের কাজেই করে যাব। ভাইজান, কোনদিন আমার বোনের অমর্যাদা আমি করব না। ভাইজান কাজিস নে বোন, আয় আয় বোন আমার সাথে আয়। তাই চলো ভাইজান। জি আজ্ঞে হুজুর। মল্লখা আজ্ঞে বলেন হুজুর। পিতার অবর্তমানে রাত প্রাসাদটা যেমন কেমন জানি নিস্তব্ধ হয়ে পড়েছে, যার দিক থেকে কেমন জানি প্রজাদের অভিযোগ আর অভিযোগ। আচ্ছা তুই কি বলতে পারিস মল্লখা, পিতা মারা যাবার পর রাজকর্মচারীরা প্রজাদের কতটুকুই বা শান্তি দিতে পেরেছে? আর বলবেন না হুজুর, মহারাজের মৃত্যুর পর এই প্রজারা সুখে থাকবে তো দূরের কথা, সব প্রজারাই রাজ্য ছেড়ে চলে গেছে। তার কারণ কি মল্লখা? রাজ কর্মচারীদের বয়ে শুধু প্রজারা কেন, আমিও তো এতদিন পালিয়ে যেতাম। কেন কেন বা, দিনের পর দিন রাবণ ও কৌশিক পেড়ার এই চাবুকের গর্জনে আর প্রাসাদে টিকতে পারলে তো, আর তাছাড়া আর তাদের হাতের চাবুক যুগতে দুগেছে, আমি কতটুকু অবসর পেয়েছি? আর তোকে চাবুক যুগতে হবে না মল্লখা, এতদিনে রাজ্যের প্রজারা শোষণের টাকায় নির্যাতিত, তাদেরকে রক্ষা করতে আমার হাতে তুলে নেব রাজ্য রশ্মি, আর নির্মল করব সেই অত্যাচারী। আব্বা হুজুর হত্যাকারীদের আর আপনার পিতৃ হত্যাকারীদের। তুমি ঠিকই বলেছ চম্পা, এদেরকে শায়েস্তা করার পূর্বে শায়েস্তা করা প্রয়োজন সেই শয়তান শ্যামলকাকে। শ্যামলকা? হ্যাঁ হ্যাঁ শ্যামলকা। তুমি হয়তো জানো না চম্পা সে কত বড় বেঈমান, তাই আমি তাকে গ্রেফতার করে এনে তার পায়ের চামড়া কেটে আমার পায়ের জুতো বানাবো। না তাহলে যে আপনার পিতৃ হত্যাকারী শাস্তি করা হবে না, কারণ আমি জানি সে যেমন জড়দি তেমনি প্রভু ভক্ত। চম্পা চম্পা তুমি কি বলতে চাও চম্পা? আমি বলতে চাই, হ্যালো, আপনি নিরপরাধী শ্যামলকাকে শাস্তি না দিয়ে প্রকৃত অপরাধীকে শাস্তি দিন। প্রকৃত অপরাধী? তাহলে তুমি কি বলতে পারো চম্পা
কেসেই প্রকৃত অপরাধী। আপনার সেনাপতি রাবণ সেন আর দেওয়ান কৌশিক সেন। সেনাপতি রাবণ সেন আর দেওয়ান কৌশিক সেন, তুমি তুমি এসব কি বলছো চম্পা? আমি ঠিকই বলছি কুমার, আমার পিতার সিংহাসনের লোভে সেনাপতি রাবণ সেনকে দিয়ে মহারাজকে হত্যা করিয়েছি, আর সেই হত্যাকারী প্রমাণ হলো এই জুতু। শয়তান রাবণ সেন এবার বুঝতে পারবে বেঈমানের শাস্তি কত ভয়ঙ্কর, কত কঠিন। মল্লক্ষা, এখনই শয়তান সেনাপতি রাবণ সেনকে বন্দী করে নিয়ে আস আমার রাজ দরবার। আমি তাই করছি হুজুর, হুজুরের আদেশ আমার জান শেষ। চম্পা তুমি এবার যাও চম্পা, তবে বিচার শেষে আমি তোমার কাছ থেকে আরো কিছু তত্ত্ব জেনে নেব চম্পা। তাই যাচ্ছি কুমার, তাই যাচ্ছি, কারণ সন্তান হয়ে নিজের চোখের সামনে শয়তানের শাস্তি দেখা ইচ্ছে আমার নেই, তাই আমি যাচ্ছি। রাবণ সেন মনে করেছো তুমি রাজ্য থেকে বিতাড়িত করে আমার পিতাকে হত্যা করে এই রাজ্য শাসন করবে তুমি, এবার এবার সেই বিচারের শাস্তি নিয়ে আমি তোমাকে জ্যান্ত সমাধি দেব। আমায় কি জন্য স্মরণ করেছেন যুবরাজ? হ্যাঁ হ্যাঁ সেনাপতি রাবণ সেন, এবার বলুন কে সেই আমার পিতৃ হত্যাকারী? কেন যুবরাজ? শয়তান শ্যামলকা। ওই বড় বন্ধু, মিথ্যে কথা, শ্যামলকা নয় রাবণ সেন, বংশ আপনি আমার পিতাকে হত্যা করেছে। কুমার এ আপনি কি বলছেন কুমার? হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলতেছি, সিংহাসনের লোভে দেওয়ান যেখানে যুক্তি করে আমার পিতাকে করেছেন হত্যা, ভেবেছিলেন যুবরাজ হয়তো আর এই রাত্রে ফিরে আসবে না, এবার এবার সত্যিকারের শয়তানের মুখোশ খুলে গেছে, তাই এবার আপনাকে নিজ হাতে প্রত্যাহত্যা করে আমি নেব আমার পিতৃহত্যার প্রতিশোধ। বন্দী করো এই শয়তানের রাবণ সেনকে। তাই করছি হুজুর, আর এক পাগ্রসর হলে এই অস্থির আঘাতে আমি তোর প্রাণটা উড়িয়ে দেব নীল আকাশে। সেনাপতি রাবণ সেন অস্ত্র ফেলে বন্ধুত্ব স্বীকার করুন। অসম্ভব, যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি বন্দিত্ব স্বীকার করব না। তাহলে সুশক্তির পরীক্ষায় হয়ে যাক, তাই চলো। Thank you.
বন্দী কর যুবরাজকে। মানে যুবরাজকে? আমি যা বলছি তুমি তাই কর। হাত দুটি বাড়িয়ে দেন যুবরাজ, নইলে আমার হাতের পিস্তল কানা আপনার বুকও ব্যাগ করবে। আজ বাড়িয়ে দাও যুবরাজ। এই অন্ধকার তারা করে তাই করছি বুঝো। দেওয়ানজি আপনি আমাকে বন্দী করলেন। দেওয়ানজি এই রাজ্যটা আর এই সিংহাসনটা আপনার এই থেকে যেত। চলুন হুজুর। তাই চল মল্লক্ষা, তবে তবে যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি, আপনিও জেনে রাখুন দেওয়ানজি, আজ আমাকে বন্দি করতে পারলেও সিংহাসনে বসার সৌভাগ্য আপনার হবে না। কারণ হাজার হাজার প্রজা যখন শুনতে পারবে রাজার জেলে যখন আপনাদের হাতে বন্দি, তখন রাজপ্রসাদ ভেঙে দিয়ে আপনাদের তুলে ধরে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে, উদ্ধার করে নিয়ে যাবে। এবার আমাদেরকে কে পিরাবে রাজা হওয়া? যুবরাজকে বন্দী করে আমাদের এগিয়ে যাবার পথ একেবারে পরিষ্কার হয়ে গেছে।